আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর ভালো ভালো রান্না করছেন আর খাচ্ছেন। তো আজকে আমি দুধের কিভাবে পারফেক্ট ছানা বানাবেন সেটি দেখাবো। এই ছানা দিয়েই ভালো মিষ্টি বানাতে পারবেন। পারফেক্ট ছানার রেসিপি। এখন আমি গ্যাস ওভেন অন করে সেখানে একটি পাত্র নিয়ে তাতে আমি 1 লিটার দুধ নিয়েছি। মনে রাখতে হবে ভালো দুধের ছানা কাটানোর জন্য ফুল ক্রিম দুধ নিতে হবে, তাহলেই ভালো ছানা কাটবে। তো আমি এখন এটিকে ভালোভাবে গরম করে নিচ্ছি। বেশিক্ষণ গরম করতে হবে না, একবার ফুটে উঠলে বা ব্লক এসে গেলেই বন্ধ করে দিতে হবে গ্যাস ওভেনটা। আমি এখানে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি আর নিয়েছি 1/4 কাপ ভিনিগার। তাতে আমি এখন দিয়ে দিলাম 1/4 কাপ পানি। সেই পানিটি দেওয়ার পরে আমি এটি ধীরে ধীরে এই দুধের মধ্যে দিতে থাকছি। এইরকমভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবে যে এইরকম সবুজ রঙের পানি বের হয়ে এসেছে, তখন বুঝে যেতে হবে ছানাটি ভালোভাবে কেটে গেছে আর অল্প অল্প গোটা গোটা দলা পাকিয়ে আছে। ছানা কাটানোর জন্য যে দুধটি ব্যবহার করবেন সেটি গরুর দুধ হলে ভালো হয়। মিষ্টি দোকানেও এইরকমভাবে ছানা কাটায়। ও হ্যাঁ, আরেকটা কথা, যখন দুধটি গরম করবেন বা জাল দেবেন, ফোটাবেন, তখন যেন দুধে সরনা পড়ে, সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই। তো আমার এখানে দুধ থেকে ছানাটি ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটি স্টেনারের মাধ্যমে এটি স্টেন করে নেব। এখন একটি সাদা মলমলের বা কটনের কাপড়ে এটি আমি নিয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে এর থেকে পানিটি নিকড়ে বা প্রেসার দিয়ে প্রেস করে বের করে নেব এবং আমার ছানাটি রেডি। আপনারা এখানে লেবুও ব্যবহার করতে পারেন ভিনিগারের জায়গায়। মনে রাখবেন হোয়াইট ভিনিগারই ব্যবহার করবে, প্লেন হোয়াইট ভিনিগার যেটা পাওয়া যায়। আর যদি লেবু ব্যবহার করেন, লেবু 1 লিটারের জন্য একটি গোটা ছোট পাতিলেবু ব্যবহার করবেন। বাড়িতে আপনারা যে কোনো ছানার মিষ্টি বানাতে ভয় পান, অনেকের শক্ত হয়ে যায় বা অনেকের ভালো হয় না, ফেটে যায়, তো এইরকমভাবে যদি আপনারা ছানাটা বানিয়ে নেন তাহলে আশা করছি মিষ্টিটি অবশ্যই ভালো হবে। তো আমার এই ছানা বানানোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আজকে তাহলে এখানেই শেষ করছি। আসবো কোনো এক নতুন ব্লগ বা ভিডিও রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।